ডক্টর ইউনুসের মামলার বিষয়ে বিদেশিদের বিবৃতি স্বাধীন দেশে বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে কুষ্টিয়া সদর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। হানিফ বলেন, একটি স্বাধীন রাষ্ট্রে একজনের নামে আদালতে মামলা হয়েছে, বিচার চলছে, সেই বিচারের ব্যাপারে অন্য দেশে কোনো নাগরিক বা কর্মকর্তারা কথা বলতে পারেন না। বিএনপির আন্দোলন প্রসঙ্গে হানিফ বলেন, জনগণ তাদের পাশে নেই, তাই ফখরুল এখন বিদেশি প্রভুদের কাছে ধরনা দিচ্ছে। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলতো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলতে গেলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা এটা? ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছে এগুলা? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দাগিনে আমি যা কিছু করছি তোর ভালোবাসে করছি। আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলা করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই লাগে দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।